আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অটোকে 2020-এর বেসিক টিউটোরিয়ালে। তো এটি আমার অটোকে 2020-এর বেসিক টিউটোরিয়ালের অষ্টম পার্ট। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের যে বিষয়টি দেখিয়েছিলাম সেই বিষয়টি হলো আপনারা কীভাবে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবেন। তো এই টিউটোরিয়ালে বেসিক্যালি আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেই বিষয়টি হলো যে আপনারা শুধুমাত্র কীভাবে অটোকে 2020-এ গ্রিড এবং স্ন্যাপ মোড ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের সুবিধা মতো ড্রয়িংগুলো করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে যে ফাইলটি অনুসরণ করতেছি সেটি হলো tutorial08.dwg। তো আপনারা যদি আমাকে ফলো করতে চান তাহলে এই ফাইলটি ফলো করলেই হবে। তো এই ফাইলটি আপনারা আমার ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার লার্নিং এ পেয়ে যাবেন। তো এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো এখানে আপনারা এই ওয়ার্কস্পেসে বেশ কিছু ড্রয়িং দেখতে পাচ্ছেন। একটি সার্কেল ড্র করা আছে এবং দুইটি ইনকমপ্লিট ড্রয়িং এখানে ড্র করা আছে। তো আমি আপনাদের শুধুমাত্র গ্রিড এবং স্ন্যাপ এই দুটি মোড ইউজ করে কিভাবে আপনারা এই ইনকমপ্লিট ড্রয়িংগুলো কমপ্লিট করবেন সেই বিষয়টি আমি ফার্স্টলি আপনাদের দেখাবো। তো এখানে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে এখানে এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং পোলার ট্র্যাকিং এই বিষয়গুলো অন করে তারপরে কিন্তু আমরা ড্রয়িংগুলো করেছিলাম যেগুলো আমাদের অনেক অ্যাডভান্টেজ দিত। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আমরা কেন শুধুমাত্র গ্রিড মোড এবং স্ন্যাপ মোড ইউজ করে ড্রয়িংগুলো করব। কারণ আপনারা যখন কোনো কমপ্লেক্স ড্রয়িংয়ে থাকবেন তখন আপনারা যদি এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং এই পোলার ট্র্যাকিং অপশনগুলো অন রাখেন তাহলে দেখবেন আপনারা আপনাদের ড্রয়িংগুলো ঠিক মতো করতে পারছেন না এবং অনাকাঙ্ক্ষিত পয়েন্টগুলো স্ন্যাপ করে নিচ্ছে। তো সেই জন্যই মূলত আমরা এখানে শুধুমাত্র এই গ্রিড এবং এই স্ন্যাপ মোড অ্যাক্টিভ রেখে বাকি অবজেক্ট স্ন্যাপ পোলার ট্র্যাকিং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এইগুলো অফ রেখে আমরা ড্রয়িং করব। তো এখানে প্রথমত ড্রয়িংটি কমপ্লিট করার জন্য আমরা লাইন কমান্ড নেব। তো এই লাইন কমান্ডটি আমরা এই ড্র প্যানেল থেকে লাইন কমান্ডটি নিতে পারি অথবা আমরা কিবোর্ড থেকে যদি এল প্রেস করে যদি আমরা এন্টার প্রেস করি তাহলেও কিন্তু আমরা লাইন কমান্ডে যেতে পারতেছি। তো এখন আমি যদি এখানে এই ড্রয়িংটি করতে চাই তাহলে দেখবেন এই স্ন্যাপ মোডটি অফ থাকার ফলে এই পয়েন্টটিকে স্ন্যাপ করতেছে। তো আমি এখানে ক্লিক করে এই লাইনটি আমি ড্র করলাম, দেন এই লাইনটিও আমি ড্র করলাম। তো দেন আমাদের কিন্তু এখানে এই রেক্টেঙ্গেলটি ড্র করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি স্কেপ চেপে বেরিয়ে আসছি। তো এখন আমি আবারও এই এখানে এই যে শুধুমাত্র একটি লাইন ড্র করা আছে সেটাকে ইউজ করে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেলি। তো এই জন্য আমি আবারও এই ড্র প্যানেল থেকে এই লাইন কমান্ডটি অ্যাক্টিভ করলাম। লাইন কমান্ডটি অ্যাক্টিভ করার পর আমি ট্রায়াঙ্গেলটি ড্র করতে ট্রাই করি। তো এখানে একটি আমি দৈর্ঘ্য নিলাম এবং এখানে আরেকটি দৈর্ঘ্য নিলাম। তো এখানে কিন্তু ট্রায়াঙ্গেলটি ড্র করা হয়ে গেল। তো আপনারা দেখলেন যে আমি কিভাবে শুধুমাত্র এখানে এই গ্রিড এবং এই স্ন্যাপ মোড অ্যাক্টিভ করার মাধ্যমে শুধুমাত্র এই দুটি অপশন অ্যাক্টিভ করার মাধ্যমে আমি কিভাবে ড্র করলাম দুটি জিওমেট্রিক শেপ। তো এখন আমি আপনাদের দেখাবো যে বিষয়টি সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হলো যে ধরেন আপনি এই রেক্টেঙ্গেলের এই পয়েন্ট থেকে একটি লাইন ড্র করতে চাচ্ছেন যেটা কিবোর্ড থেকে ম্যানুয়ালি ইনপুট করবেন একটি বিন্দু, সেই বিন্দুকে কানেক্টিং একটি লাইন ড্র করতে চাচ্ছেন। তো এটি কিভাবে ড্র করবেন? তো সেজন্য আপনি আবারও লাইন কমান্ডে যাওয়ার জন্য কিবোর্ড থেকে এল প্রেস করে এন্টার প্রেস করবেন। প্রেস করার পর আপনি এই এই পয়েন্টে একটি ক্লিক করলেন। ক্লিক করে এখন চাচ্ছেন যে আপনি এই রেখাটির যে পয়েন্টটি আপনি স্পেসিফাই করবেন সেটি কিবোর্ড থেকে ম্যানুয়ালি ইনপুট দিতে। তো ধরেন আপনি কিবোর্ড থেকে থ্রি প্রেস করলেন এবং থ্রি প্রেস করে যদি আপনি কমা প্রেস করেন তাহলে দেখবেন যে এই থ্রি এর পাশে যে লক আইকনটি রয়েছে সেটি ইয়েলো হয়ে গেছে, অর্থাৎ এটি একশো অক্ষ বরাবর তিন গড় দূরবর্তী স্থানে সেটিকে লক করে দিয়েছে। এবং আপনি যদি আবার ওয়াই অক্ষ বরাবর তিন গড়ে যেতে চান তাহলে কিবোর্ড থেকে থ্রি প্রেস করবেন এবং এন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন যে আপনার এই লাইনটি এই বিন্দুর সাপেক্ষে থ্রি কমা থ্রি বিন্দুর কানেক্টিং একটি লাইন ড্র করা হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু কিবোর্ড থেকে ম্যানুয়ালি ইনপুট দেওয়ার মাধ্যমে লাইন ড্র করতে পারেন। তো আমি এই লাইন কমান্ড থেকে বের হওয়ার জন্য স্কেপ প্রেস করলাম। তো এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে যে লাইনটি ড্র করলাম এই লাইনের
এই যে বিন্দুটি রয়েছে প্রান্তবিন্দু এবং এখানে যে এই আদিবিন্দু যেটা আমরা রেকটেঙ্গেলের এই বিন্দুটি নিয়েছিলাম সেই দুইটি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে জানতে পারি তো এটি জানার জন্য আপনারা যে অপশনটি বেছে নিতে পারেন এখানে যে এই ইউটিলিটিস রয়েছে এখানে মাউসের কার্সরটি রাখলে আপনারা একটি বিষয় দেখতে পারবেন সেটি হলো আইডি পয়েন্ট এই আইডি পয়েন্টে যদি আপনারা লেফট ক্লিক করেন তাহলে কিন্তু এই আইডি পয়েন্ট অপশনটি চালু হয়ে যাবে তো এখন যদি আপনারা এখানে এসে এই পয়েন্টে লেফট ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের দেখাবে যে সেটি এক্স অক্ষ বরাবর 15.500 এবং ওয়াই অক্ষ বরাবর 15.500 দূরবর্তী স্থানের একটি পয়েন্ট তো আমি আবারও স্কেপ চেপে এই কমান্ড থেকে বেরিয়ে আসছি তো আমি এখন যদি আবারও এই আইডি পয়েন্ট নিয়ে এই যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুর যদি আমরা স্থানাঙ্ক জানতে চাই তাহলে আমি আবারও এটা আইডি পয়েন্টের শর্টকাট হলো আপনারা যদি কিবোর্ড থেকে আইডি প্রেস করে এন্টার প্রেস করেন তাহলে কিন্তু এই আইডি পয়েন্টে আবারও যেতে পারবেন তো এখানে আসার পর যদি আপনি লেফট ক্লিক করেন তাহলে দেখেন সেটা অক্ষ বরাবর 12.500 এবং ওয়াই অক্ষ বরাবর 12.500 দেখাচ্ছে তো এখানে একটি মজার ব্যাপার হলো এখানে কিন্তু জেড অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু এখানে দেখাচ্ছে না কারণ আমরা এখানে যে ওয়ার্কস্পেসে রয়েছি সেটি আসলে 2D ওয়ার্কস্পেস তো এখানে জেড অক্ষ বরাবর কোনো ভ্যালু নেই তো এই যে ভ্যালুগুলো দেখাচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সেগুলো আসলে কি এগুলো এই যে এখানে অ্যাক্সিস দেখতে পাচ্ছেন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সেটার যে স্থানাঙ্ক রয়েছে মূল বিন্দু 00 সেটার সাপেক্ষে কিন্তু আমরা এই আইডি পয়েন্টের মাধ্যমে কোনো স্পেসিফিক পয়েন্টের আমরা স্থানাঙ্ক বের করতে পারি তো আশা করি আপনারা কিভাবে আইডি পয়েন্টের মাধ্যমে যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হয় সে বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন ধরেন আপনাদের ইচ্ছে হলো যে আপনি একটি লাইন ড্র করতে চাচ্ছেন যে লাইনটি মূল বিন্দুর সাপেক্ষে 3.3 বিন্দু থেকে শুরু হবে এবং আরেকটি বিন্দু একটি স্পেসিফিক বিন্দুতে হবে তো সেটি করার জন্য আপনারা আবারও এই ড্র প্যানেলে যাবেন ড্র প্যানেল থেকে লাইন অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখন যদি আপনি এখানে লেফট ক্লিক করে সিলেক্ট না করে কিবোর্ড থেকে যদি 3.3 প্রেস করেন এবং যদি এন্টার প্রেস করেন তাহলে এখানে এখানে যে বিন্দুটি স্পেসিফাই হয়েছে এখানে যে বিন্দুটি স্পেসিফাই হয়েছে সেটা কিন্তু এখানে এই মূল বিন্দু এক্স এবং ওয়াই অক্ষর সাপেক্ষে সেটা 3.3 বিন্দু তো এখন আপনারা সাপোজ ধরেন আপনারা এখানে যে দ্বিতীয় বিন্দুটি স্পেসিফাই করে লাইনটি ড্র করতে চাচ্ছেন সেই বিন্দুটি ধরেন এখন এই পয়েন্টের সাপেক্ষে যে পয়েন্টটি স্পেসিফাই হয়েছে এই পয়েন্টের সাপেক্ষে আপনারা আবারও 3.3 বিন্দুতে নিতে চাচ্ছেন তো আমি 3.3 বিন্দু দিয়ে এন্টার প্রেস করলাম তো দেখেন এখানে কিন্তু এই লাইন ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল তো এখন ধরেন আপনারা দেখতে চাচ্ছেন আইডি পয়েন্টের সাপেক্ষে যে এই পয়েন্টের স্থানাঙ্ক এবং এই পয়েন্টের স্থানাঙ্ক কী তো আমি একটু আমার সুবিধা মতো আমি এটাকে একটু প্যান করে নিচ্ছি তো এখানে এই এই পয়েন্ট এবং এই পয়েন্টের স্থানাঙ্কের ভ্যালু যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আবারও এখানে ইউটিলিটিস প্যানেলে চলে যাবেন আইডি পয়েন্ট সিলেক্ট করবেন লেফট ক্লিক করার মাধ্যমে আবার যদি এই পয়েন্টে লেফট ক্লিক করেন তাহলে দেখেন যেটা এক্স অক্ষ বরাবর 6 ইউনিট এবং ওয়াই অক্ষ বরাবর 6 ইউনিট দেখাচ্ছে এখানে কিন্তু জেড অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু নেই তো আবারও আমি স্কেপ চেপে এই কমান্ড থেকে বেরিয়ে আসলাম তো আমি আবারও এই পয়েন্টের যে ভ্যালু সেই ভ্যালুটা বের করতে চাচ্ছি আইডি পয়েন্টের মাধ্যমে তো কিবোর্ড থেকে যদি আমি আইডি প্রেস করে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আইডি কমান্ডে আমরা চলে যেতে পারবো তো এই পয়েন্টের যদি আমরা এখন লেফট ক্লিক করার মাধ্যমে স্থানাঙ্ক জানতে চাই যেটা এক্স অক্ষ বরাবর 3 এবং ওয়াই অক্ষ বরাবর 3 এবং জেড অক্ষ বরাবর 0 দেখাচ্ছে তো আমরা কতক্ষণ আগে কিন্তু যখন এই পয়েন্টটি স্পেসিফাই করেছিলাম কিবোর্ড থেকে ম্যানুয়ালি ইনপুট করার মাধ্যমে তখন কিন্তু 3.3 ইনপুট করেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে তো এখন আমরা আপাতত এই বিষয়টি শেষ করলাম তো এখন আমি আমার সুবিধা মতো একটু জুম আউট করে নিচ্ছি তো আমি এখন আপনাদের যে বিষয়টি দেখাবো সেই বিষয়টি হলো যে আপনারা কীভাবে কোনো অটোক্যাড 2020 ডিরেক্ট ডিস্টেন্স এন্ট্রি করতে পারেন অথবা এবং সাথে সাথে ডিরেক্ট অ্যাঙ্গেল এন্ট্রি করার মাধ্যমে কোনো ড্রয়িং কমপ্লিট করতে পারেন তো সেটি দেখানোর জন্য আমি এখানে একটু এই ট্রায়াঙ্গেলটিতে একটু জুম ইন করে নিচ্ছি তো সেটার জন্য আপনি প্রথমত এখানে ধরেন আপনি এই ট্রায়াঙ্গেলের এই পয়েন্ট থেকে একটি লাইন ড্র করতে চাচ্ছেন ডিরেক্ট ডিস্টেন্স এন্ট্রি করার মাধ্যমে এবং ডিরেক্ট অ্যাঙ্গেল এন্ট্রি করার মাধ্যমে তো এই পয়েন্ট থেকে আপনি একটি লাইন ড্র করতে চাচ্ছেন তো সেজন্য আপনি আবারও লাইন কমান্ডে যাওয়ার জন্য এল প্রেস করে এন্টার প্রেস করবেন তো এই পয়েন্টে আপনি আচ্ছা যেহেতু আমরা এখানে গ্রিড মোড এবং অনলি স্ন্যাপ মোড ইউজ করে ড্রয়িংগুলো আপনাদের দেখে ফেলেছি তো এখন আমি আমার সুবিধা মতো কিন্তু আমি এখানে অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং পোলার ট্র্যাকিং এই অপশনগুলো এখন অন করতে পারি
তো এখানে আমি এই পয়েন্টকে স্পেসিফাই করে লাইন ড্র করতে চাচ্ছি তো ধরেন এখানে আমি এই যে লাইনটি ড্র করতেছি সেই লাইনটি এই পয়েন্ট থেকে ধরেন আপনি 4 ইউনিট দূরে হবে তো 4 কিবোর্ড থেকে প্রেস করবেন প্রেস করে যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে এই লাইনটি কিন্তু লক হয়ে গেল মানে এই পয়েন্ট থেকে 4 ইউনিট ডিসটেন্সে লক হয়ে গেল এখন দেখাচ্ছে যে আপনি কত অ্যাঙ্গেলে অর্থাৎ এই x অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেলে এই লাইনটি ড্র করতে চাচ্ছেন তো সাপোজ ধরেন আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করতে চাচ্ছেন তো 45 দিয়ে এন্টার প্রেস করবেন তাহলে এই লাইনটি কিন্তু এই পয়েন্ট থেকে 4 ইউনিট দূরে এবং এই x অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ড্র করা হয়ে গেল তো আমি স্কেচ চেপে এই কমান্ড থেকে বেরিয়ে আসলাম তো আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য এতটুকুই ছিল তো যারা আমার চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ঘড়ি বাজিয়ে দিবেন তো আপনাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।